একটা হকপন্থী মুসলমান যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে ঘাস পর্যন্ত তাকে স্বাগত জানায়, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে তাদেরকে স্বাগত জানায়। কিসের ভয় আপনার? আল্লাহর নাম করে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়। বৃহস্পতিবার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, বিবাহিত অবিবাহিত সবারই আইনি পথে গর্ভপাতের অধিকার আছে। বলছেন জ্ঞান ভিত্তিক সমাজ, কিসের জ্ঞান? ভারতের সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে নারী পুরুষ যদি জেনা ব্যবচার করে এটা করা যাবে, এটা তাদের নিজস্ব ব্যাপার, মানুষের ব্যক্তিগত ব্যাপার, এখানে কিছু বলার নাই। যেই কয় সুপ্রিম কোর্ট, অবিবাহিতরাও গর্ভবতী হওয়ার 20 থেকে 24 সপ্তাহের মধ্যে গর্ভপাতের আবেদন করতে পারবেন। আমেরিকা সুপ্রিম কোর্ট বলছে সমকামিতা চলবে, গর্ভপাত আইন চলবে। ইসলাম বলছে যখনই নিচে ভিতরে গর্ভ সঞ্চার হবে, সন্তান আসার জন্য জীবন আসবে, তার মধ্যে ওই সন্তান হত্যা করার ক্ষমতা কোনো মুসলমানের নাই, কোনো মানুষের নাই। অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্ট আমেরিকা সুপ্রিম কোর্টের ধিক্কার দিয়ে বাতিল করবে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোশ্চেন করে তার তোয়াক্কা করবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। স্লোগান দিতে ভয় আপনাদের নাকি? এই স্লোগানের স্তব্ধ করার ক্ষমতা বাংলাদেশ সরকারের নাই। বাংলার মুসলমান তার রক্ত দিয়ে স্লোগান দেবে, এটা আল্লাহ আকবর বলে বাংলাদেশ জয় করতে পারে, কিছুই লাগে না। শুধু আল্লাহ আকবর দিয়ে চলবে, শুধু তাই না, আমাদের ভয়ে হাক্কাল হুত ফিল বাহার, সমুদ্রের মাছ পর্যন্ত আপনাকে সম্মান করে। একটা হকপন্থী মুসলমান যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে ঘাস পর্যন্ত তাকে স্বাগত জানায়, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে তাদেরকে স্বাগত জানায়। কিসের ভয় আপনার? আল্লাহর নাম করে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়। দুর্বল হতাশা এত ভক্ত কেন? ভীত কাপুরুষ না, ভীত কাপুরুষ দিয়ে কোশ্চেন কাল দিন কায়েম হবে না। দিন কায়েম হবে সাহসী মানুষের মাধ্যমে। ওই একজন আব্দুল বের রওয়ায় যথেষ্ট, একজন আব্দুল বের রওয়ায় 3,000 বাহিনী 2,40,000 উড়িয়ে দিয়েছে সেই জমানায়। এ যুগে মুসলমানদের হুঙ্কারের সামনে কেউ টিকতে পারবে না। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসিক হলে থাকে, একদিকে হলে মেয়েরা থাকে, একদিকে হলে ছেলেরা থাকে। তারা যদি একটা শাড়ির বিনিময়ে বলে তুমি আমার এক মাসের বউ, এই ঠিকা বিবাহ, তারপরে আর এক মাস পরে আর একটার সঙ্গে বলে তোমাকে একটা ব্লাউজ দেবো তুমি ওর এক মাসের বউ, হবে? আর এখন তো ছেলেবিলি হওয়া লাগে না, এমনিতে সব করা যায়, রাজামায়ের কারবার আছে না এখন সব। বাবা টাকা পাঠাচ্ছে আর ছেলে আর মেয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এই ফতোয়া এখন পর্যন্ত ইরানে চালু আছে। এটা মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়ে গেছেন, আর কখনোই এটা হবে না। বলছেন জ্ঞান ভিত্তিক সমাজ, কিসের জ্ঞান? ভারতের সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে নারী পুরুষ যদি জেনা ব্যবচার করে এটা করা যাবে, এটা তাদের নিজস্ব ব্যাপার, মানুষের ব্যক্তিগত ব্যাপার, এখানে কিছু বলার নাই। যেই কয় সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোশ্চেন করে এটা মেনে নিতে পারে না, এটা মুসলমানের সুপ্রিম কোর্ট। আমেরিকা সুপ্রিম কোর্ট বলছে সমকামিতা চলবে, গর্ভপাত আইন চলবে। ইসলাম বলছে যখনই নিচে ভিতরে গর্ভ সঞ্চার হবে, সন্তান আসার জন্য জীবন আসবে, তার মধ্যে ওই সন্তান হত্যা করার ক্ষমতা কোনো মুসলমানের নাই, কোনো মানুষের নাই। অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্ট আমেরিকা সুপ্রিম কোর্টের ধিক্কার দিয়ে বাতিল করবে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোশ্চেন করে তার তোয়াক্কা করবে না। অথচ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে বানাইছে কি, গ্রিক দেবী থেমিসের দেবী, সেই নাকি ন্যায় বিচারের প্রতীক বর্তমান পৃথিবীতে। যেই কে দেশের হাইকোর্টের আইনজীবীদের ব্যারিস্টারদের যারা সবচেয়ে বেশি আইন জানে, তাই এটা জানে না জানো মুসলমান? 5 বছর 17 দিন পরে সেই থেমিস দেবী মুসলমানদের স্লোগানের আর মিছিলের শেষে গেল চলে, কিন্তু 18 দিন পরেই রমজান মাসে তারাবির সময় গোপনে পালিয়ে পুলিশের প্রহরে আবার সেটি উঠানো হয়েছে, হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে আবার খাড়া করে রাখা হয়েছে। আমরা তাকে বলে দিয়েছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এলাকার সমস্ত মূর্তি হটিয়ে দেন, যে ঘরে মূর্তি থাকে যেখানে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রসুলের হাদিস মজুদ, অত আপনি হাদিস অনুযায়ী কাজ করুন, আল্লাহ আপনার উপর রহম করবেন।